নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ওয়ে টু জবস ইন ইউটিউব চ্যানেলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিজি ডিস্ট্যান্স অ্যাডমিশন দু হাজার বাইশ তেইশ সেশনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি পিজি ডিস্ট্যান্স অ্যাডমিশন কবে থেকে শুরু হবে অনলাইনে এবং কোন কোন সাবজেক্টে আবেদন করা যাবে সিট সংখ্যা কত ও কী কী যোগ্যতা লাগবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলো না কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিজি ডিস্ট্যান্স অ্যাডমিশন তার যে অফিসিয়াল আপডেট সেটা দেখে নেওয়া যাক দেখুন এখানে কি বলা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য সেশন দু হাজার বাইশ তেইশ অর্থাৎ দু হাজার বাইশ তেইশের অ্যাডমিশনের জন্য যে অফিসিয়াল আপডেট সেটা চলে এসেছে দু হাজার বাইশ তেইশ সেশনের জন্য যে সমস্ত বিষয়ে অ্যাডমিশনের অফার করেছে সেগুলি হলো এম এর ক্ষেত্রে বাংলা ইংরাজি ইতিহাস এডুকেশন এবং এমএসসির ক্ষেত্রে জিওলজি বটানি জিওগ্রাফি ম্যাথমেটিক্স এই সমস্ত বিষয়ে আপনারা এবছর অ্যাডমিশন নিতে পারবেন এবার আমরা দেখে নেব সাবজেক্ট ওয়াইজ কী কী ক্রাইটেরিয়া চেয়েছে এম এর ক্ষেত্রে বাংলা ইংরাজি ইতিহাস এডুকেশন এক্ষেত্রে যারা অনার্স বা পাস কোর্সে তিন বছরের গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন যারা পাস কোর্সে তিন বছর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তাদের অন্তত তিনশো নম্বর পেয়ে পাস করতে হবে যারা বছরের জন্য পাস করেছেন গ্র্যাজুয়েশান তাদের ক্ষেত্রে সেই সাবজেক্টের ওপর এক বছরের একটি বিচ কোর্স করে রাখতে হবে এবার আমরা দেখে নেব এম ক্ষেত্রে এম ক্ষেত্রে কী বলা হয়েছে জিওলজি বটানি জিওগ্রাফি ম্যাথমেটিক্স সব ক্ষেত্রেই যারা তিন বছরের গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন পাস বা অনার্স কোর্সে তারা আবেদন করতে পারবেন যারা পাস কোর্সে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তিন বছরে তাদের ক্ষেত্রে তিনশো নম্বর পেয়ে পাস করতে হবে গ্র্যাজুয়েশান তাহলে আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব যে সিট সংখ্যা সম্পর্কে এমের ক্ষেত্রে কী বলা হয়েছে যে এমের ক্ষেত্রে সিট সংখ্যা অনেক রয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি স্টাডি সেন্টার রয়েছে সেই জন্য যারাই আবেদন করে অনেকেই কিন্তু চান্স পেয়ে যায় কিন্তু এমএসির ক্ষেত্রে শীত সংখ্যাটা যেটা বলা হয়েছে জিওলজির ক্ষেত্রে দুশো সাঁইত্রিশ বোটানির ক্ষেত্রে দুশো একত্রিশ জিওগ্রাফির ক্ষেত্রে দুশো সত্তর ক্ষেত্রে তিনশো নব্বইটি অর্থাৎ এখানে সীমিত রয়েছে কারণ এখানে স্টাডি সেন্টার বলতে একমাত্র কল্যাণ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই রয়েছে সেই জন্য এখানে কিন্তু চান্স সবাই কিন্তু পায় না এখানে কল্যাণ ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে যে প্রশ্নতই যে যারা অনার্স নিয়ে পাস করেছে তাদেরকেই আগে চান্স দেওয়া হবে পরবর্তীতে যারা পাস করেছে পাশে পাস করেছে শীর্ষ সংখ্যা থাকলে তারাও চান্স পাবে তাই পাস এবং অনার্স উভয়েই আবেদন করতে পারলেও অনার্স যে ক্যান্ডিডেট তারা কিন্তু আগে চান্স পাবে এবার আমরা দেখে নেব যে ইম্পর্ট্যান্ট ডেটগুলি সম্পর্কে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে এগারোই অক্টোবর দু হাজার বাইশ তারিখ থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হলো একত্রিশে অক্টোবর দু হাজার বাইশ তারিখের মধ্যে যেহেতু সময় খুবই সীমিত তাই যত তাদের পারবে অনলাইনের জন্য আবেদন করে নেবে এই অনলাইন আবেদনের জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে বলে দেওয়া হয়েছে যে কোনোরপি মানে ফিস লাগবে না অর্থাৎ আপনারা যে কেউ আবেদন করতে পারবেন আপনারা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন কিন্তু এই সময়ের মধ্যেই করতে হবে এবার আমরা দেখে নেব যে স্টাডি সেন্টার সম্পর্কে কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে এখানে দেখুন যে এমের ক্ষেত্রে প্রচুর স্টাডি সেন্টার রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের আন্ডারে অনেক রয়েছে যার মধ্যে আমি কয়েকটি নাম বলছি আপনারা এখানে দেখে নিতে পারবেন মেন কম্পাস কল্যাণ ইউনিভার্সিটির তাছাড়া বেথাডোহরি চাকদা চাবড়া বি ডক্টর বি আর আম্বেদকর কলেজ তারপরে দ্বিজেন্দ্রলাল কলেজ এছাড়া রানাঘাট কলেজ আরও অন্যান্য কলেজগুলো রয়েছে আরও এখানে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ আন আন্ডারেও রয়েছে যে বহরমপুর কলেজ দমকল গার্লস কলেজ দমকল কলেজ এছাড়া অন্যান্যগুলো রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন সব এছাড়া আরেকটি রয়েছে যে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেটা কোনটি সেটা কাজরাপাড়া কলেজ আপনারা এইগুলোতে অবশ্যই আবেদন করতে পারেন এখানে আপনারা দেখে নিন যে কোনো কোয়ারি থাকলে আপনাদের যে ইম্পর্টেন্ট যে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কোনো কিছু যদি জানতে চান বা কোয়ারি করতে চান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না